নেটবুক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলের স্বাগত জানাই। যেমনটিকে আপনারা জানেন, এর আগে আমি একটি WBA 2018 ফাইনাল মেরিট কত হতে পারে তার উপর একটি সম্পূর্ণ অ্যানালাইসিস দিয়েছিলাম এবং সেই ভিডিওটিকে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, আর তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আমি চাইবো আপনারা নেটবুক বাংলার একজন সদস্য হয়ে উঠুন এবং আমাদের চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী বিভিন্ন গভর্নমেন্ট জব এবং বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ এ সমস্ত বিষয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তো। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটিতে কয়েকটি কোশ্চেনের অ্যান্সার জানবো যেগুলি আমাকে অনেক আমার সাবস্ক্রাইবাররা করেছেন এবং আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো প্রথম কোশ্চেন যেটি, সেটি হলো কতজন ছেলেকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল। তো আপনাদেরকে আমি অ্যানালাইসিস করে বলেছিলাম যে প্রায় সংখ্যাটি 8600 সামথিং একটা ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। তো আপনাদের আবারও বলি, আমার ওই ক্যালকুলেশানটা সম্পূর্ণ ঠিক এবং প্রায় 8500 থেকে 9000-এর মধ্যে ক্যান্ডিডেটকে পরীক্ষা না ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে, ঠিক আছে। এরপর আমরা জানবো যে ইন্টারভিউয়ের জন্য কাট অফ কত হয়েছে, ঠিক আছে। ইন্টারভিউয়ে যে ছেলেরা ডাক পেয়েছে তা প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত হয়েছে তার, সেটি আমরা জানবো। তো আপনাদের বলে দিই, ইউআর আমি এর আগে অ্যানালাইসিস ভিডিওতে অনেকগুলো বলেছিলাম যে কাট অফগুলি, সেগুলি অনেকগুলোই পরবর্তীতে চেঞ্জ হয়েছে, অনেকে আমাকে আরও ইনফরমেশান প্রোভাইড করেছে এবং আমি আপনাকে সেই ভিডিওতে বলেছিলাম যে আমার লাস্ট খবর পাওয়া ছেলেদের হিসাবে আমি কাট অফটি বলছি, কিন্তু এর চেয়ে কম হতে পারে, এর চেয়ে বেশিও হতে পারে না। তো আমি আরও কয়েকজনকে পেয়েছি যারা এর চেয়েও কম পেয়েছে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম ইউআর 35+ পেয়েছে একজন। তো এরপর আমি আবার খবর পেয়েছি যে ইউআরের 34-34 পেয়েছে অনেকে। তো ইউআর ধরে রাখবো আমরা 34, এর কম হতে পারে, এর বেশি হবে না ইন্টারভিউ কাট অফ, ঠিক আছে। এরপর এসসি অনেকে বলেছে যে 30, তো এসসি কাট অফ 30 হয়েছে, এর কম হতে পারে, আবারও বলছি আপনাদের এর কম হতে পারে, বেশি হবে না। তো এসসিদের কাট অফ হয়েছে 30। ওবিসি এ 27, এখন অবধি খবর পাওয়া আমার লাস্ট 27। ওবিসি বি লাস্ট খবর পাওয়া আমার 33 এবং এসটি লাস্ট খবর পাওয়া 26। তো এগুলি হচ্ছে ইন্টারভিউয়ের কাট অফ। তো এরপর আরেকটি কোশ্চেন একজন করেছিল যে এসআইয়ের, আপনারা জানেন যে আরটিআইয়ের একটি রিপোর্ট এখন হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে এবং সেখানে দেখা যাচ্ছে যে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে ইউআর ক্যাটাগরির 75 এবং ফাইনাল মেরিট হয়েছে প্রায় 118, মানে প্রায় আপনাদের বলে দিই 43-এর ডিফারেন্স হয়েছে ইন্টারভিউ এবং ফাইনাল মেরিটের মধ্যে। তো অনেকে বলছে যে প্রায় আমাদের আশা শেষ হয়ে গেছে যারা কাট অফের আশেপাশে পেয়েছে, বলছে যে এরকম যদি ডিফারেন্স হয় তাহলে নিশ্চয়ই যেমনটা ইউআরদের হয়েছে 34, তো হতে পারে 40-এর বেশি, মানে প্রায় 64 কাট অফ হয়ে যাবে বা 54 কাট অফ হয়ে যাবে। কিন্তু এই কোশ্চেনটির অ্যান্সার দিতে গিয়ে আমি বলি যে প্রথমেই যে এসআইদের এক্সাম যেটি হয়েছিল সেটি সম্পূর্ণ ডেসক্রিপটিভ ছিল এবং আপনাদের কনস্টেবলের যে পরীক্ষাটি হয়েছে সেটি পুরো অবজেক্টিভ। তাই ডেসক্রিপটিভ পরীক্ষায় আপনাদের বলে দিই যে একজনের পরে আরেকজনের মধ্যে যে নাম্বারের ডিফারেন্স সেটি 1 বা 2 নম্বরের ডিফারেন্স হয় না, সেটি অনেকটাই বেশি হয়ে যায়, 5-6 নম্বরের হতে পারে, 20-30 নম্বরেরও ডিফারেন্স হতে পারে। তো আপনারা আমার কথা যদি বিশ্বাস না করেন তো নিশ্চয়ই আগের ইয়ারের WBCS বা UPSC লেভেলের যে এক্সামগুলি ডেসক্রিপটিভ এক্সাম হয় সেগুলির আপনারা যদি রেজাল্টগুলি দেখেন তো দেখতে পাবেন যে ফার্স্ট র্যাঙ্ক এবং সেকেন্ড র্যাঙ্কের মধ্যে প্রায় 50-60 পার্থক্য হয়ে যায়। তো এটাই আমার বলা ছিল যে আপনাদের এতটা পার্থক্য হবে না, ঠিক আছে, আপনাদের 1-2-এর মধ্যেই প্রায় 100-200 জন থাকবে। তো আপনাদের এতটা ডিফারেন্স হবে না ইন্টারভিউ এবং ফাইনাল মেরিটের মধ্যে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে ফাইনাল মেরিট কততে হবে, কত হলে আমি সেফ থাকব। তো আপনাদের বলে দিই, আমি যেমনটাকে আগের ভিডিওতে অ্যানালাইসিস করে বলেছিলাম যে কাট অফ এত এত হবে, তো তার চেয়ে আমি একটুও নড়চড় হচ্ছি না। কাট অফ ইউআর 48-এর উপর যদি পেয়ে থাকেন আপনি ইন্টারভিউয়ের মার্কস সমেত, ঠিক আছে, ইন্টারভিউয়ের মার্কস সমেত, তাহলে নিশ্চয়ই আপনি ফাইনাল মেরিটে আপনার নাম আসবে। আর এবার বলে দিই, অনেকেরই এবার চাকরি হয়ে যাবে তাই আপনারা ভয় পাবেন না, অনেকেরই চাকরি এবার হবে, তাই 48-এর বেশি কাট অফ হওয়ার চান্স খুবই কম, 48-এর কম হতে পারে, ঠিক আছে, 48-এর কম হতে পারে ইউআর, কিন্তু বেশি যাবে না। এসসি তেমনই বলে দিই, 43-এর বেশি যাবে না। ওবিসি এ 39,
ওবিসি B45 ST36 যেমনটিকে আগের ভিডিওতে আমি বলেছিলাম ঠিক তেমনই যাবে। ঠিক আছে, আরেকটি কোশ্চেন, সেটি হলো ইন্টারভিউয়ে অ্যাভারেজ কত মার্কস দেওয়া হচ্ছে। তো আমার যেমনটিকে খবর ছিল যে আগের ইয়ারে, প্রিভিয়াস ইয়ার যে কনস্টেবলের পরীক্ষা হয়েছিল তাতেও প্রায় 50-60% অ্যাভারেজ মার্কস দেওয়া হয়েছে। মানে আপনি পেরেছেন ভালো অ্যান্সার দিতে বা না পেরেছেন তার উপর ভিত্তি করে না, একটা অ্যাভারেজ মার্কস সবাইকেই দেওয়া হয়েছে প্রায়, সেটি হচ্ছে 50-60%। মানে আগের বার 10 নম্বরের পরীক্ষা ছিল তো 5-6 সকলকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আপনি যদি ভালো পরীক্ষা দিয়ে থাকেন তো 7-8 পেয়ে যাবেন, আর যদি একটু কম ভালো দিয়ে থাকেন তো 5-6 এমনিতেও পেয়ে যেতেন, অ্যাটেন্ডেন্স থাকলেই 5-6 দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তেমনটাই প্রায় সেম ফলো করেছে বোর্ড এসআইয়ের ইন্টারভিউয়ে। এসআইয়ের ইন্টারভিউ প্রায় সবাই 50-60% মার্কস, মানে 15-18 নম্বর এমনি পেয়ে গেছে। ঠিক আছে, অ্যাভারেজ মার্কস এটি। ঠিক আছে, খুব খারাপ যাদের হয়েছে তারা প্রায় 15 এরকম পেয়েছে, এবং যাদের একটু অ্যাভারেজ হয়েছে তারা 18-20 পেয়ে গেছে। তো ঠিক তেমনটাই আপনারাও পাবেন, 15-তে 7-8 অ্যাভারেজ মার্কস, এবং 7-8 আপনারা সকলেই পাবেন। তো এবার বলি রেজাল্ট কবে হবে, এই কোশ্চেনটা সকলেই বলছে। তো এই কোশ্চেনটার আনসার হলো রেজাল্ট হবে আপনাদের, আমার আইডিয়া যেটা, আমার এক্সপেকটেশান সেটা হচ্ছে 3 তারিখ। 3 তারিখ খুব খুব সম্ভাবনা আছে, 3 অক্টোবর আপনাদের রেজাল্ট হওয়ার খুবই সম্ভাবনা আছে, আর 3 অক্টোবরের আগে হতে পারে কিন্তু খুব একটা আগে হবে বলে আমার মনে হয় না। 3 অক্টোবর আমার নিজের এটা মতামত যে 3 অক্টোবর আপনাদের রেজাল্ট হবে। এবার যদি রেজাল্ট ডিলে হয় তো আপনাদের বলে দিই, রেজাল্ট যদি ডিলে হয় তো পুজোর পর আপনারা ধরে রাখুন প্রায় 17-20 তারিখের মধ্যে অক্টোবরের রেজাল্ট দিয়ে দেবে। কারণ আপনাদের আগে একটা নোটিশ দেখিয়েছিলাম, যে ওই নোটিশে বলা আছে যে নভেম্বরে আপনাদের জয়েনিং, তো আপনাদের মেডিকেল ভিআর পুলিশ ভেরিফিকেশান যেটি, সেটি করাতে প্রায় 15-20 দিন লাগার কথা সমস্ত ডিস্ট্রিক্টের। তো সেই হিসাবে আমি বলছি আপনাদের রেজাল্টটি আগে থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করবে বোর্ড, কারণ যতটা কাজ এগিয়ে রাখা সম্ভব ততটাই চেষ্টা করবে তারা। তো আপনাদের 3 তারিখে আমার এটা সম্পূর্ণ আমার মতামত। ঠিক আছে, এখানে কোনো অফিসিয়াল বা আমার কাছেও কোনো অফিসিয়াল নিউজ নেই, তো যদি না বেরোয় তো আমাকে কিছু বলবেন না। এটি আমার এক্সপেকটেশান যে 3 তারিখে বেরিয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তো আশা করছি সমস্ত অ্যান্সারগুলি আমি দিয়ে দিতে পেরেছি, এবং আমার চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি অনুরোধ করব যে আপনাদের আরও যদি কোনো কোশ্চেন থাকে তো নিশ্চয়ই কমেন্ট বক্সে বলবেন, এবং আপনাদের নিজস্ব মার্কস যে যত পেয়েছেন নিশ্চয়ই কমেন্ট বক্সে বলবেন, অপরের সাহায্য হবে এতে, এবং আপনাদেরও অনেক কোশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে লাগে তো নিশ্চয়ই একটি লাইক এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে যাবেন। আরও ভালো ভালো কন্টেন্ট আমার চ্যানেলে আছে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, আরও অনেক কিছু ভবিষ্যতে আসবে, তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, গড ব্লেস ইউ।